আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শনিবার হলো শুক্রবারের ঠিক পরের দিন এবং রবিবারের আগের দিন, অর্থাৎ সপ্তাহের শেষ দিন। এই বিশেষ দিনটি হিন্দু ধর্মের দেবতা সূর্যপুত্র শনিদেবের সঙ্গে বিশেষ সম্পর্কযুক্ত। শনিবার এলেই আমাদের মনে একটা ভীতির সঞ্চার হয়, আর তা হলো শনিদেবের বিশেষ ভীতি। আর এই শনিদেবের প্রকোপ থেকে বাঁচার জন্য আমরা বিশেষ কিছু উপায় করে থাকি কম বেশি। আমি আজ এই ভিডিওতে এমন 8টি টিপসের কথা আপনাদের বলবো, খুব সহজ এবং সাধারণ টিপস, যা আপনারা যে কোনো সময়ে শনিবার করে করতে পারেন। আর এই ছোটো ছোটো উপায়গুলি করলে আপনার ভাগ্য অবশ্যই সুন্দর হবে। আর যদি আপনি শনিদেবকে তুষ্ট করতে চান আর সেই সাথে সুখ ও সমৃদ্ধি পেতে চান, তাহলে অবশ্যই এই ছোট উপায়গুলি করুন। যেমন ধরুন, শনিবারে নীল রঙের পোশাক পরিচ্ছদ পরুন বা নীল কোনো পোশাকের অংশ কাছে রাখুন। হনুমান মন্দিরে যান শনিবার এবং হনুমানজিকে পান অর্পণ করুন এই বিশেষ দিনে, তবে তা যেন মিষ্টি পান হয়। এই বিশেষ দিনে হনুমানজির পায়ে লাল ফুল অর্পণ করুন। আজ এই বিশেষ দিনে অবশ্যই তিল গ্রহণ করুন। তিল বীজ গ্রহণ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। শনি মন্দিরে অবশ্যই আজকের দিনে কোনো নীল বা বেগুনি ফুল অর্পণ করুন। কাজের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে অবশ্যই কাছে একটা নীল রুমাল রাখতে ভুলবেন না। আজ এই বিশেষ দিনে অবশ্যই শনিদেবের এই বিশেষ বীজ মন্ত্র উচ্চারণ করুন, ওম প্রম প্রিম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ। আর কোনো শুভ কাজে বেরোনোর আগে এই মন্ত্র জপ করুন। মনের ইচ্ছা পূরণের জন্য একটি অত্যন্ত চমৎকারী উপায়ের কথা আপনাদের বলবো, তা হলো শনিবার দিন সন্ধ্যায় এই বিশেষ উপায়টি করবেন। নিজের দৈর্ঘ্যের সমান একটি সিল্কের লাল রঙের একটি কার নিন, আর সেই কারে আম পাতা অর্থাৎ আমের যে পল্লব, সেই পল্লব বেঁধে নিন। এই সিল্কের সুতো বা কার এবং আম্রপল্লব যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর তা বেঁধে নিয়ে আপনি আপনার মনের যে ইচ্ছাগুলোর কথা বলুন। যতগুলো ইচ্ছা পূরণের বিষয়ে আপনি চিন্তা করবেন, আর সেই ততগুলো আম্রপল্লব আপনি এই লাল রেশমি সুতোর কারের গায়ে বাঁধবেন, আর সেই বাঁধার সময় এই ইচ্ছার কথাগুলো আপনি মনে মনে বলবেন, আর শনিদেবের উদ্দেশ্যে আপনার প্রণাম জানাবেন। শনিবার সন্ধ্যায় এই বিশেষ ক্রিয়াটি করুন এবং কোনো প্রবাহিত জলে আপনি এই বিশেষ আম্রপল্লব বাঁধা এই কার্ডটি আপনি এই প্রবাহিত জলে ভাসিয়ে দিন। আর এই ধরনের উপায় করলে আপনার মনের যে ইচ্ছাগুলো তা ধীরে ধীরে পূরণ হবে। আপনার সন্তান পড়াশোনাতে যত্ন নিচ্ছে না বা মন বসছে না, কোনোভাবে সে তার পড়াশোনার সমান ফল সে পাচ্ছে না স্কুল কিংবা কলেজে, তাহলে অবশ্যই এই শনিবার দিন রাতে আপনি ডালিম গাছের কাঠের তৈরি পেনে এবং রক্ত চন্দনের সাহায্যে একটি ভোজপত্রের উপরে ওম রিং এই বিশেষ মন্ত্রটি লিখুন, এবং এই ভোজপত্রটি সুন্দরভাবে যত্ন করে আপনার পূজাস্থলে রাখুন। আর প্রত্যহ আপনি এই বিশেষ ভোজপত্রকে পূজা অর্চনা করুন। আর এই বিশেষ উপায় করতে থাকলে আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। আপনার সন্তান যদি ছোট হয় তাহলে মা হিসাবে বা পিতা হিসাবে আপনি করতে পারেন, আর যদি সন্তান বড় হয় তাহলে তাকেই এই পূজা অর্চনা করতে বলুন। আর পূজার সময় অবশ্যই 108 বার ওং রিং এই শব্দটি উচ্চারণ করতে বলুন বা এই মন্ত্রটি উচ্চারণ করতে বলুন। আর শনিবার সন্ধ্যায় অবশ্যই এই বিশেষ উপায়টি করুন। যে কোনো শনিবারে এই উপায় করতে পারবেন। এই দুটি চমৎকারী উপায়ের কথা বললাম। শনিবার দিন অবশ্যই এই চমৎকারী উপায় করলে আপনাদের জীবনে সুখ ও শান্তি অবশ্যই আসবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন।
মেন কমেন্টস বক্সে অবশ্যই জয় শনিদেব কথাটি লিখুন। আজ এই পর্যন্ত, নমস্কার।